সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট কৃষিবিদ এবং বঙ্গবন্ধুকে সাহায্য লিখে সম্মানিত সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ। জনাব ডাক্তার আবুল কালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চকে কেন্দ্র করে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন জনপ্রীতি শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর সৈনিক লীগের সম্মানিত সহসভাপতি, লালন গবেষণা একাডেমির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক কর্নেল আলতাফ মাহমুদ। আজকের সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরাজ্য কর্মকর্তা আলহাজ বজলুর রহমান ভাইয়ের সহধর্মিণী, যিনি জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসেবে আছেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত সদস্য, বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মানিত সভা, যার নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিককে এই 4টি বছর বাংলাদেশের আনাচে কানাচে জেলা উপজেলায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক কমিটির মাধ্যমে একটি সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই দলের একজন ব্যক্তিকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পেয়ে। আরও একজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানের সম্মানিত মূল প্রবন্ধ পাঠ করবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য, লালন গবেষণা একাডেমির সম্মানিত উপদেষ্টা, সক্রিয় নেতা পারভীন জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ অস্ট্রিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান উপস্থিত আছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য, বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট আইনজ্ঞ ব্যক্তি অ্যাডভোকেট মোতাসিম বিল্লাহ, তরুণ আওয়ামী লীগ নেতা আমাদের রূপনগর থানার তরুণ আওয়ামী লীগ নেতা উপস্থিত আছেন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সালাম আলাইকুম। সম্মানিত সঞ্চালক বলেছে আমাদের অনুষ্ঠানের আলোচকদের বক্তব্য বেশি দিকে পাওয়া যাবে না। আপনারা জানেন 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক যে বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, 18 মিনিটের স্থায়ী এই বক্তব্য, 1108টি শব্দের এই বক্তব্যে 4 দফা স্থান পেয়েছিল। আজকে ওই বক্তব্যকে নিয়ে গবেষণা হচ্ছে, পিএইচডিতে থিসিস হচ্ছে, ওই বক্তব্যই আজকের এই স্বাধীনতা, আজকের এই বিজয়, আজকে বাংলা ভাষায় কথা বলছি ওই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে কেন বিস্তারিত বলেছেন এই গ্রুপের মোতাসিম বিল্লাহ। আমি আর ওই দিকে যাব, আমি একটি কথা বলতে চাই, করোনা টিকার যে সাফল্য আপনারা দেখেছেন, আমার ভাই রেজাউল বলেছে আজকের এই উপস্থিতি এখানে কম, আমি দেখেছি এই করোনা মহামারীর মধ্যেও যতজন ব্যক্তি এখানে আছে, অর্ধ শতাধিক ব্যক্তি এখানে উপস্থিত আছে এবং একজনও বাইরে যায়। করোনাকালীন সময়ে আমরা ছড়িয়েছি কে বসে আছি এবং এই করোনাকালীন সময়ে অর্ধ শতাধিক ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা রেখে এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার সরকার, মানবতার মা শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বিশ্বের যতটি দেশে করোনাকালীন সময়ে টিকার ব্যবস্থা করতে পারে, বাংলাদেশ তার আগে করোনার ব্যবস্থা করেছে। আপনারা জানেন আমাদের শিশু সন্তানদের 18 বছর থেকে শুরু করে 12 বছর থেকে শুরু করে প্রত্যেকে টিকার আওতায় চলে এসেছে, স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, আমরা অনেকে তৃতীয় ডোজ টিকা দিয়ে দিয়েছি, বুস্টার ডোজ দিয়েছি। ইভেন যে যাকে নিয়ে এত সমালোচনা, যিনি এত সমালোচনার জন্য বাংলাদেশকে দিচ্ছেন, সেই খালেদা জিয়াকেও বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার করোনাকালীন সময়েও সুন্দরভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার প্রতিও আমাদের কৃতজ্ঞ রাখা প্রয়োজন জননেত্রী শেখ হাসিনার প্রতি। আপনারা জানেন এই পদ্মা সেতু
পদ্মা সেতু আগামী জুনে সমাপ্তর পথে হচ্ছে। এটিকে আমাদের সরকারের সাফল্য নয়। জানুয়ারির প্রথম 1 তারিখে আমরা শিশুদের হাতে বই তুলে দিচ্ছি, এটিকে আমাদের সরকারের সাফল্য নয়। এই বিষয়গুলো অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন যেভাবে প্রচার করছে তাদের কাছে কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি। আপনারা দেখেন কোন অনুষ্ঠানে এই ধরনের ফলো আপ আমি দেখি, এত সুন্দর ফলো আপ আমাদের সিনিয়র সিটিজেন বীর মুক্তিযোদ্ধা আলতাফাই করেছেন। স্বাধী মার্গের ভাষণগুলো কিভাবে পত্রিকা ছাপা হয়েছে আর কিছু বলার বাকি থাকে না। অর্থাৎ এই অনলাইন পত্রিকার গুরুত্ব অনেক বেশি। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে দৃষ্টিপাত করছেন। অনলাইন যেগুলো হলুদ সাংবাদিকতার মাধ্যমে 500 টাকার কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মাননীয় তথ্যমন্ত্রী সেই দিকে নজর দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের সবার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানাবো, হলুদ সাংবাদিকরা যাতে এই জাতীয় অনুষ্ঠানে বিশেষ করে এই জাতীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে না পারে আপনাদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। বক্তারা বলেছেন সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতির এই সংগঠনটি যাতে মাননীয় প্রধান অতিথি আজকের প্রধান অতিথি এবং মূল প্রবন্ধকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আমি তো জানি এই প্রতিষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর আছে। আপনি যেভাবে কাজ করছেন, 79 বছরের আপনি একজন বালক, আর 79 বছর বয়সে আপনি যেভাবে হাঁটেন, আমার বঙ্গবন্ধুর কাছে নিজের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি আমরা আসার আগে আপনি যেভাবে মানুষকে সময় দেন 3টা মানে 3টা, 4টা মানে 4টা, এই যে আপনার প্রতিশ্রুতির প্রতি আপনি যে শ্রদ্ধাশীল, আমরাও আপনার প্রতি শ্রদ্ধাশীল। আমরা আজকে সম্মানিত অতিথিদের মধ্যে 2 জন বীর মুক্তিযোদ্ধা আমরা পেয়েছি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এখানে উপস্থিত আছি, প্রধান অতিথি মুক্তিযোদ্ধার সহকর্মী। আমরা চাই এই সংগঠনটি আরো উপরে চলে যাক এবং আপনার নেতৃত্বে একটি আদর্শ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন আমরা পাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন গৌরব।